ইউটিউবের প্রিয় দর্শক বন্ধুরা, আমি দেবব্রত অধিকারী। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা দুর্দান্ত টপিক, এই আলু গাছের রহস্য। বিনা পয়সায় সার ছাড়া, বিনা পয়সার সার দিয়ে, এক টাকা খরচার ব্যাপার নেই, আলু গাছের চেহারা 15 দিনে আপডেট দিচ্ছি। ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি দেবব্রত অধিকারী, প্রজেক্টর মল পরিচালিত এন্টার বেটার চ্যানেলে আপনাদের সুস্বাগত জানিয়ে আজকে দেখাবো এই সারের গোপন রহস্য। যেই সার দিয়ে পার্মানেন্ট গাছও হয়, টেম্পোরারি গাছ যেটা 2-4-6 মাসের মধ্যেই শেষ হয় সেটাও হয়। এবং সবচেয়ে বড় বিষয়বস্তু যেটা, এই আলুতে কৃষক বন্ধুরা লক্ষ লক্ষ টাকার সার কিনে তারপরে আলু চাষ করে থাকে রাসায়নিক দিয়ে। আর এই যে গাছগুলি দেখছেন, এক ফোঁটা রাসায়নিক নেই, একটা স্প্রের বালাই নেই, কোনো স্প্রে করার ব্যাপার নেই। তাহলে এত সুন্দর গাছ কি করে হলো? একদম মাগনা পয়সার সার, বিনা পয়সার সার, পাতি বাংলায় বলছি। প্রত্যেকটা গাছের চেহারা দেখুন। এবং এই সিজনে জবা ফুল খুবই কম হয়, দেখুন অর্গ্যানিকের পাওয়ার। এই ফুলটা 1 সপ্তাহ থাকে জবা ফুল, দেখুন কত সুন্দর। তাহলে আজকে আমি দেখাবো কৃষক বন্ধুরা যাতে বিঘাকে বিঘা এই পদ্ধতিতে করতে পারে, সেই পদ্ধতিটা আজকে আমি একদম সিক্রেটটা তুলে ধরছি। কৃষকের তো মাটি চালনি করার ব্যাপার নেই, আমি আমার ছাদ বাগানের জন্য মাটি চালনি করি। দেখুন এই দলা দলা যত নোংরা মাটি আছে, চালনি করার পরে কত সুন্দর মাটি, দেখুন লাইভ। এই মাটি মধ্যে কি কি রয়েছে? পচন ফার্টিলাইজার পাউডার আকারে, পাউডার আকারে এটা ছাদের জন্য আমি করি। মাটিতে হলে তো আর আমার পাউডার আকারের দরকার নেই, জাস্ট পচন ফার্টিলাইজার বানানোর টেকনিক। মুদ্দা হলো বানানোর টেকনিক, 1 বছরেই আমি এটা শিখি নাই, 15 বছর আমার রানিং। এই দেখুন যত রকমের শুকনা পাতা, ডাটা, মানে একটু নরম একটু শক্ত হলেও কোনো ব্যাপার নেই। এই যত রকমের এই যে আধা পচা মুথা বা একটু নরম জাতীয় যত রকমের নোংরা গাছপালার আবর্জনা হয় টোটাল দিব। যত রকমের এখান থেকে কাটিং কুটিং করার পরে কিচ্ছু ফেলি না, টোটাল ডাটা পাতা সমস্ত রকমের, হলুদের পাতা, আনারসের পাতা, সমস্ত রকমের পাতা। আজকে আমার যতটুক ছাদ বাগান, এই ছাদ বাগানে আমার ম্যাক্সিমাম 5-6 কার্টন সার হলে হয়ে যায়, পচন ফার্টিলাইজার পাউডার আকারে। তারপরে যেগুলো পার্মানেন্ট গাছ আছে তার জন্য আমার লিকুইড ফার্টিলাইজার বানানো আছে, সেগুলোর গোড়ায় আমি কোনো সময় রেগুলার দেই, কোনো সময় 15 দিনে একবার দেই, কোনো ব্যাপার নেই, তার কারণ ওর কোনো সাইড এফেক্ট নেই। তো ঘটনা হলো বন্ধুরা, এই যে সারটা আমি তৈরি করতেছি, এটা তো এখানে মাত্র আজকেই শুরুয়াত করলাম। এখানে এটা পচানোর ক্রাইটেরিয়া কি, এটা কি করে পচবে তার বিশেষত্বটা বুঝুন ভালো করে। এইবার আপনার যদি 10 বিঘা জমিন থাকে বা 50 বিঘা জমিন থাকে, এরকম বিরাট বড় গর্ত করে নেবেন, বিরাট বড় গর্ত করে ওইখানে প্লাস্টিক বিছিয়ে নিয়ে যত রকমের আপনার বাড়ির আবর্জনা আছে, পচনশীল, কিন্তু বারবার বলছি বন্ধুরা, জাস্ট রান্না করা লবণ থাকা আইটেম চলবে না। রান্না করা যদি লবণ ছাড়া আইটেম হয়, চিনি ছাড়া আইটেম হয়, সেই সাবজেক্টটা চলবে, পচনশীল। ভালো করে বোঝার চেষ্টা করবেন ঠান্ডা মাথায়। তাহলে সেই পচনশীল আইটেম, কিচেন ওয়েস্টেজ হোক, গাছপালার পাতা হোক, লতা হোক, শুকনা পাতা হোক, কাঁচা পাতা হোক, কাঁঠালের হোক, আমের হোক, লেবুর হোক, লেচুর হোক, যত রকমের গাছের পাতা লতা দিতে পারেন। দেখুন লাইভ দেখাচ্ছি, ঢেকে রাখতে হবে। আপনি ওটা দেওয়ার পরে যেখানেই করুন, মাটিতে করুন আর যেখানেই করুন, ঢেকে রাখতে হবে। আমি কার্টুনে করি, ঢেকে রেখেছি, দেখুন ঢেকে রেখেছি। এটা হলো আধা পচা হয়ে গেছে, ওটাকে মাটি দিয়ে ঢাকা আছে, এই দেখুন খুললাম। যত রকমের দেখুন, আপনাদেরকে যেটা বললাম সেম, দেখুন কত রকমের ভ্যারাইটি আছে, এখানে নাম বলে আমি ভিডিও দীর্ঘায়িত করব না। এই ভ্যারাইটি দেওয়ার পরে যখনই এর মধ্যে ভাতের মার দিয়ে ভিজাবো, মোটামুটি রেগুলার তল দিয়ে যেই পর্যন্ত না বেরিয়ে যায় তখন বুঝে যাবো এটা ভিজে গেছে। ভেজার পরে ঢেকে রাখবো 10-15 দিন পরে, যখনই আধা পচা হবে এই যে মাটি দিয়ে ঢেকে দিব, পুরাটা ঢেকে দিব। এটা আস্তে আস্তে পচে যাবে, কিন্তু এটা মাটি দিয়ে ঢাকার পরেও এর উপরে আবার ভাতের মার দেবো, যাতে মাটিটাও ভাতের মারে ভিজিয়ে যায়। ভিজে গেলে কি হবে, ও আস্তে 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 পচিয়ে ফেলবে, কিন্তু আমি ঢেকে রাখবো, সাবজেক্টটাকে ঢেকে রাখবো। বাড়িতে যখন আপনি গর্তই করবেন, তখনও আপনি যখন আপনি রেগুলার ভাতের মার দেবেন, আবার কালো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে সাবজেক্টটাকে, যেন
আলো বাতাস না পায় তাহলেই তাড়াতাড়ি পচবে। আপনি যদি সারটা বানিয়ে ফেলতে পারেন বাড়িতে, তাহলে কিন্তু ওই সার দিয়ে যেরকম রেজাল্ট দেখাচ্ছি সেম রেজাল্ট আপনি পাবেন, আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে, এবং এই প্রসেসে চাষবাস করতে পারলে আপনার শরীরটাও বেঁচে যাবে, সঙ্গে পৃথিবী বাঁচবে। অর্গ্যানিক, এখানে 100% অর্গ্যানিক, এক ফোঁটার ভেজালের ব্যাপার নেই, এবং আপনি যত রকমের ভ্যারাইটি দেবেন এই সার বানানোর টাইমে তত পাওয়ারফুল সারটা তৈরি হবে, গোবরের থেকে পাওয়ারফুল সার তৈরি হবে বন্ধুরা, মাগনা পয়সায়। মানুষ যদি একবার কিছু ভেবে নেয় সে বাস্তবে রূপান্তরিত করতে পারে, এটা সম্ভব, এই দুনিয়াতে সব কিছু সম্ভব, অসম্ভব কিছু নেই। খালি গাছের চেহারাগুলি দেখুন, এবার ইচ্ছা করে আমি এতগুলি কার্টুনে আলু করেছি, তাও এগুলো অনেক নামিলা হয়ে গেল, তথাপি ফল হবে, ফল উঠানো পর্যন্ত আপডেট দেব, সঙ্গে থাকবেন। তাহলে এই সারের ফান্ডাটা, এটার মধ্যে আমি পচন ফার্টিলাইজারও দিছি, মোটামুটি 7 বালতির মধ্যে 1 বালতি পচন ফার্টিলাইজার দিছি, তাহলে 6 বালতি নর্মাল মাটি, 1 বালতি পচন ফার্টিলাইজার। এখানে যদি 50-50 দেই তাও কোনো ব্যাপার নেই, অর্ধেকের বেশি হলেও ব্যাপার নেই, প্রয়োজন হবে না, বছরে একবার করে দিলে ফাটাফাটি, তাহলে তারই রেজাল্ট। কিন্তু এগুলা মাত্র 1 সপ্তাহের আলু, এগুলা এই 4-5 দিন হলো বেরোইছে পাতা, এই বের হইলেই এর মধ্যে এখনই আমি অর্গ্যানিক ফার্টিলাইজার দেব গোড়াতে। তারপর মাটিটা শুকাতে দেওয়া যাবে না, মাটি শুকিয়ে গেলে গাছটায় সতেজ থাকবে না, তারপর মাটি শুকিয়ে গেলে গাছটার গোড়ায় হাম্পার হবে। মাটিটাকে জাস্ট ভিজিয়ে রাখা, বেশি দেওয়া যাবে না, হালকা পরিমাণে ভিজিয়ে রাখবো। দেখুন 15 দিনের রেজাল্ট, এবং গাছের পাতার চেহারাগুলি দেখুন চিকচিক করতেছে। আমি একটা ভিডিও দিব, যখন কমপ্লিট ছাদ ভরে যাবে, একদম সবুজ হয়ে যাবে, তখন রাত্রেবেলা দেখাবো একটা ভিডিও, তার কারণে পুরো লাইট সিস্টেম করা আছে এখানে। বুঝুন বন্ধুরা কেন করতেছি দুনিয়াটাকে অর্গ্যানিক করার জন্য, এবং মানুষকে সুস্থভাবে বাঁচানোর এই পথ অর্গ্যানিক ফর্মুলা। টাকাও বাঁচবে, জীবনও বাঁচবে, পৃথিবীই বাঁচবে, এবং আমরা সুস্থভাবে বেশি দিন বাঁচবো, বুঝুন। তাহলে চলুন এবার প্র্যাকটিক্যাল দেখে নেই। এটাকে এখনও ভাতের মার দিয়ে ভিজাবো, এবং এই যে এইখানে অলরেডি এটাকে ভর্তি করব যত রকমের, এই দেখুন জাম্বুরা খেয়েছি, ভাতের মারের মধ্যে মিক্সার করে একবারে নিয়ে আসছি, এটাও এখানে একদম হলুদের পাতা ঠাতা যা আছে যত আমার চাষবাস করার পরে যা উঠবে সমস্ত কিছু দিব। এই যে হলুদ গাছ মরে গেছে, হলুদ উঠাবো, এর ডাটা পাতাও ওখানে দিব, যত রকমের আমার কিচ্ছু ফেলবো না, এটা দিয়েই সারটা তৈরি হবে। এখানে কমসে কম 50-60 রকমের ইনগ্রিডিয়েন্ট দিব, তারপরে সবজির খোসা, ফলের খোসা, মাছের আঁশটা, যদি আপনি বাড়িতে মাছ খান, মাংস ধোয়া জল, যদি মাছ মাংস খেয়ে থাকেন, মাছ মাংস ধোয়া জল ওর ওয়েস্টের সহকারে সেটাও দেবেন। আর যদি আপনি নিরামিষ হন কোনো কথা নেই, কোনো অসুবিধা নেই, শুটকি মাছের গুঁড়া যদি বাড়িতে থাকে, কোনো কিছু ফেলবেন না। আমি বলছি বারবার পচনশীল আইটেম, খালি যেন লবণ আর চিনি ওর মধ্যে না থাকে, তাহলেই সেইটা আপনি জমিয়ে জমিয়ে আপনার যেরকম জমি সেই হিসাবে গর্ত করে বাড়িতে প্ল্যানিং করুন। আমার যতটা সারের দরকার হয় আমি ততটা প্ল্যানিং করে আমার কার্টনে কার্টনে তৈরি করে রেডি করে নেই। এবার আপনার যদি 10 বিঘা বা 100 বিঘা জমি থাকে, সেই হিসাবে টার্গেট নেবেন, প্ল্যানিং করবেন, টাকা আপনারই বাঁচবে। আমার উদ্দেশ্য কি, কৃষকের টাকা বাঁচুক, দুনিয়াটা বাঁচুক, হ্যাঁ আমরা সুস্থভাবে বাঁচি, তার কারণ আমাদের জীবনটাই একটাই সুযোগ। পৃথিবীতে আসছি ম্যাক্সিমাম 100-120 বছর বেঁচে আনন্দ ফুর্তি করে টাটা বাই বাই করবো। দেখুন সজনা গাছে ফুল এসে গেছে, গাছটার কতটুকু ছোট, গাছের যত্ন, এই গাছকে যত্ন করলে আমরা সুস্থভাবে বাঁচবো। ভালো করে দেখুন, বোঝার চেষ্টা করুন, এই যে আনারস বেরোচ্ছে 3-3টা, এই যে আপডেট পেয়ে যাবেন প্রচুর। এই যে পার্মানেন্ট গাছ, এই যে পেয়ারা গাছ আজকেই রোপণ করলাম, এখানে খালি ভিতরে গুঁড়া পাথর আর পচন ফার্টিলাইজার মিক্স করা, আর কিচ্ছু নেই, উপরে অল্প খালি পাতলা করে মাটি দিয়েছি। দেখুন গাছ আজকেই সেটিং করলাম, আপডেট পাবেন, এবার এগুলা সব চালনি হবে, এগুলা টোটাল সব উঠিয়ে ফেলবো, এটাও সজনা গাছ, বুঝুন। সুস্থভাবে বাঁচার প্ল্যানিং দিচ্ছি। অনেকেই শুধু ছাদের উপরে ভর্তি ফুল করে, বন্ধুরা ফুল ভালো জিনিস, ভালো কথা, দেবদেবতার পূজায় লাগে, আমিও পূজার জন্য যতটা ফুলের দরকার ততটা ফুল করি, কিন্তু এই ফুল দিয়ে আমাদের পেট কিন্তু চলবে না, ঠাকুরকেও পূজা দিতে হবে, নিজেদের পূজা, সুস্থভাবে বাঁচতে হবে, যদি না বাঁচি তাহলে =0। তাহলে বুঝুন, ফুল কম করব যতটা প্রয়োজন, সবজি করব, ওই ফুলের খরচে সবজি হচ্ছে, তাহলে বুঝুন আমার টাকাও বেঁচে গেল, বাজারে যাওয়ার ব্যাপার নেই, বৃষ্টিতে রোদে
ঠান্ডায় গরমে বাড়িতে খালি সবজি উঠাবো আর খাবো, এটা ইচ্ছা করে আমি এই বছর আলু করছি কমপ্লিটটা, বুঝুন? তাহলে তার জ্যান্ত প্রমাণ দেখাচ্ছি, কিন্তু এই সার বানানোর ব্যাপারটা আজকে ক্লিয়ার করে গুলিয়ে খাওয়াচ্ছি, যাতে আপনারা করে আপনারা টাকা বাঁচিয়ে আমার এই প্রসেসটাকে বাস্তবে রূপায়িত করতে পারেন, এটা আমার উদ্দেশ্য। বন্ধুরা, প্রত্যেকটা কৃষককে এই ভিডিওটি দেখিয়ে জাগাতে হবে, যাদের বাড়িতে বিল্ডিং রয়েছে জিজ্ঞেস করবো বারবার, এই বিল্ডিং এর উপরে এই দেখুন পার্মানেন্ট এই জিআই তারের স্ট্রাকচার দেওয়া আছে। আমি যদি ইচ্ছা করতাম এখানে বারোশো থেকে চোদ্দশো স্কোয়ার ফিট এখানে ছাদের এরিয়া, এই এরিয়াতে আমি ইচ্ছা করলে এটা রুম করে উপরে শেড দিয়ে সুন্দর ডেকোরেশন করে রুম ভাড়া দিতে পারতাম, সুন্দর সুন্দর রুম করে কমসে কম 15,000 টাকা রেন্ট পেতাম, ভাড়া পেতাম 15,000। কেন দেই নাই? ওই টাকা দিয়ে আমার শরীর সুস্থ থাকবে না, সুস্থ থাকার জন্য আমার এই প্ল্যানিং। ছাদ নষ্ট হবে না, ছাদের কেন নষ্ট হবে না তার কারণ বলে দিচ্ছি, এটা আমি বছরে দুবার এই মাটিকে উলট পালট করি এবং উঠাই। এই তলায় কিন্তু এর মুখাটাও দেওয়া রয়েছে, দেখুন এই যে মুখাটা এনে দুটা দুটা করে মুখা আনা হয়েছে, এই মুখটা কিন্তু তলে দেওয়া আছে প্রত্যেকটা কার্টুনের, দেখুন এই তলে দেওয়া আছে, ছাদ ড্যাম হবে না, এবং বছরে আমি দুবার এখানে উঠিয়ে ছাদটাকে শুকিয়ে নেই, বুঝুন? আর যখন আমি সার তৈরি করতেছি চঞ্চনা, দেখুন এই আপেল গাছের আপেল ধরবে, এটাও আপডেট পাবেন, পার্মানেন্ট গাছের যত্ন। কিন্তু আমি চাইছি কৃষকের জন্য আজকের আপডেট, তাহলে দেখুন এই যে যত চালনি করছি, চালনি করার পরে দেখুন এই যে মোথা যত আবর্জনা আছে এখান থেকে প্লাস্টিক থার্মোকল যা আছে একটু বেঁচে, প্লাস্টিক তো পচবে না, পচনশীল যা আছে টোটালটাই দেবো উপরে, ওর মধ্যে কার্টুনের মধ্যে সব দেবো, আপনারাও বাড়িতে এইভাবে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। কোনো গাছের মোথা ডান্টা পাতা কিচ্ছু ফেলনা নয়, ওই সমস্ত ওই ডান্টা পাতা দিয়েই হবে। গরুয়ে শুধু ঘাস খায়, এই ঘাসের থেকে গোবর হয়, ওই গোবর যদি এখানে ব্যবহার করি গিজগিজা ঘাস হয়, সেই ঘাস মারার জন্য আমাকে স্প্রে করতে হয়, তাহলে এই সারের থেকে কিন্তু ঘাস হবে না, এবং এটার পাওয়ার কিন্তু গোবরের থেকে বেশি। তার কারণে এখানে অল ইন ওয়ান সমস্ত রকমের গাছের পাতা লতা দিয়ে সারটা তৈরি হচ্ছে, বোঝার চেষ্টা করুন। জাস্ট প্র্যাকটিক্যালি দিয়ে আমি আজকে ভাতের মাপ দেওয়াও দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এখানে কি কি নিয়েছি, বেগুন পোড়া খেয়েছিলাম, বেগুন পোড়ার চাটনিও নিয়েছি, দেখুন লাইভ দেখাচ্ছি। এই দেখুন জাম্বুরার, এই যে জাম্বুরার যত আছে, এই যে এটা ভাতের মার, এখানে আরো নোংরা আবর্জনা দিয়ে নেই, তারপরে ভাতের মার দিয়ে ভিজাবো, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, লাইভ দেখাচ্ছি। দেখুন এই লাউয়ের ডাটা সিমের ডাটা যত আছে শুকনা কাঁচা পাড়িয়ে পাড়িয়ে দিয়েছি, সঙ্গে ঝাড় ফাড় দিয়ে যা হলো সব দিয়ে দিলাম। এরপরে একটু গুড়া মোথা টোথা যেগুলো আছে ছোট ছোট চালনি করার পরে বেরিয়েছে, সেইটা দিব উপরে দিয়ে নেই, তারপরে ভাতের মার দিব, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা লাইভ দেখাচ্ছি, এই যে মোথা যত চালনি করা আবর্জনা, এখানে ছোট ছোট কিছু পাথরও থাকতে পারে, অসুবিধার ব্যাপার নেই। এটা যদি মনে হয় আমি আবার পচিয়ে চালনি করব, চেলে আবার সার বের করে নেব, অসুবিধা নেই, এভাবে করেই আমি সার বের করি, যেটা এটাই চালনি করলাম, আবার কিছু মোথা বেরোলো, তার কারণে একবারে টোটালটা পচে না। এবার একদম ঠেসে ঠেসে দিব, দেখুন ঠেসে ঠেসে দিলাম, এবার এটাকে ভাতের মার দিয়ে দু তিন দিন ভিজাবো, আর তারপরে এর উপরে আবার পাতা লতা দিতে থাকবো। এই ডিমের খোসাও আছে দেখুন, এটা লোকাল ডিমের খোসা, এই দেখুন লোকাল ডিমের খোসা, এটা বেগুন পোড়া, বেগুনের ছিলকা চোষা, এই দেখুন এটা লোকাল ডিম, কিন্তু এটাও পচে ফসফেট হয়ে যাবে, টোটাল মাটিটা একদম উর্বর করে দেবে। দেখুন হাড়ের গুঁড়া দয়া করে দেওয়া যাবে না, হাড়ের গুঁড়া যেটা আজকে বলতেছে শিংকুচি, পয়সা দিয়ে কেনার ব্যাপার নেই, দেখুন জাস্ট ন্যাচারাল জিনিস দিয়া বানানো হবে, এটাকে ঢেকে রাখবো, এই সমস্ত রকমের এগুলা কার্টুন ভাতের মাঠ দেওয়ার পরেই ঢেকে রাখবো, এটাকে উদলা রাখা যাবে না যাতে হাওয়ায় উড়িয়ে না নেয়, একটা ইটের টুকরাও দিয়ে দিলাম, অসুবিধার ব্যাপার নেই। এবার এটাকেও ঢেকে দেই, যখনই কিছু দেওয়ার হয় খুলবো দেব, আবার ঢেকে রাখবো, দেখুন একটা ভাড়া দিয়ে দিব, তার কারণ চারতলার উপরে হাওয়াতে যে গন্ধ তখন এই হালকা থার্মোকলের ঢাকনিটা উঠিয়ে উড়িয়ে নিয়ে যেতে পারে, তাহলে আবার মুশকিল হয়ে যাবে, তার কারণ টোটালটাই কেনা। এবার দেখুন তাহলে এই সার বানানোর এই প্রসেসে, সেম প্রসেসে যদি আমি এইভাবে আলু চাষ করতে পারি, তাহলে কৃষকরা কেন পারবে কি পারবে না আমাকে একবার কমেন্টস করে অবশ্যই জানাবেন।
দেখুন কত সুন্দর, যখন এটা পুরা ছাদ সবুজ হয়ে যাবে এরকম আলু গাছগুলা সবটি বড় হবে, কেমন লাগবে দেখতে একবার অনুভূতি করুন। আর আমি অবশ্যই তার আপডেট দিয়ে থাকব, তার আপডেট অবশ্যই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, একদম পুরা ছাদটা যখন সবুজ হবে দেখার মতো এবং আলু উঠানো পর্যন্ত আপডেট দেব। উপরে আঙ্গুর ধরবে কোনো চিন্তার ব্যাপার নেই, একদম ঝোঁকা ঝোঁকা আঙ্গুর ধরবে। আঙ্গুর গাছের ট্রিটমেন্ট চলছে, গোড়াতে অলরেডি ট্রিটমেন্ট চলছে, দেখুন গোড়াতে মোটা টোটা বেরিয়ে আছে, ট্রিটমেন্ট চলছে, টোটাল আপডেট পেয়ে যাবেন। গাছ কিন্তু জিন্দা আছে, মরার মতো দেখা যায়, উপরে প্রজেক্টর মলের সাইনবোর্ডে দেওয়া আছে, মিথ্যা কথা বলছি না, চারতলার উপরে। বন্ধুরা খালি সুস্থভাবে বাঁচার জন্য এই কাজগুলি করুন, আপনার কষ্টের টাকা ডাক্তার আর নার্সিংহোম খেতে পারবে না, এটাই আমার বলার বিশেষ প্রয়োজনীয় কথা। তার কারণ কি, আজকে মানুষ নিজেকে যেইভাবে রুগী বানাচ্ছে প্ল্যানিং না করে, সেই প্ল্যানিংটা আমি আপনাদের দেখিয়ে আপনাদের মাধ্যমে দুনিয়াটাকে রোগমুক্ত করতে চাই, এটার উদ্দেশ্য কিন্তু এটাই। এখানে বাহাদুরি আত্মহংকারের কোনো গল্প নেই, ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে, 24x7 ডেজ হেল্পলাইন নাম্বার, এনি টাইম এনি ডে যে কোনো বারে কল করতে পারেন, সানডে মানডের ব্যাপার নেই, এনি টাইম আপনারা করুন, কোনো অসুবিধা হলে আমি সঙ্গে আছি, কল করতে দ্বিধা করবেন না, মাল্টি নলেজ নিতে থাকুন। এই চ্যানেলের উদ্দেশ্য কিন্তু ইউর হেলথ অ্যান্ড ওয়েলথ কমপ্লিট কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান। যদি এই টপিকের কথাগুলি ফলো করতে পারেন আপনার কষ্টের টাকা ডাক্তার নার্সিংহোম খেতে পারবে না, বিশ্বাস করুন। আমি 16 রকমের রোগীর থেকে নিরোগী হয়েছি, অনেক ফেস টু ফেস ভিডিওতেও বলেছি। তো বন্ধুরা আজকের জন্য আর ভিডিও দীর্ঘায়িত করছি না, আপডেট পেতে থাকবেন, প্লিজ দয়া করে একটু কমেন্টস করে আমাকে জানাবেন। আমার করজোরে বিনম্র নিবেদন থাকলো সমস্ত মানুষকে এই টপিকটা দেখিয়ে এই দুনিয়াটাকে অর্গ্যানিক যুক্ত রোগমুক্ত ধনী সমাজ বানাতে আমার সহযোগিতা করবেন, এবং কোনো রকম সোর্স অফ ইনকামের দরকার প্রয়োজন থাকলে, যদি সোর্স অফ ইনকামের প্রয়োজন থাকে সৎ পথে ঘরে বসে, নো মানি মার্কেটিং, নো প্রোডাক্ট সেলিং, নো ওয়েলিং, কেউকে তেলাতে হবে না, প্রোডাক্ট বেচতে হবে না, টাকা ইনভেস্ট করতে হবে না, বিনা পয়সায় ঘরে বসে সৎ পথে ইনকাম। যদি প্রয়োজন হয় কল করতে দ্বিধা করবেন না। আজকের জন্য অশেষ ধন্যবাদ, কমপ্লিট ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ, আপনাদের দিন খুবই শুভ হোক, থ্যাংক ইউ।